চলার তোমারই জন্য করেছি আমি মঞ্জিল কাটি বেড়া ও মাই গড ও তুই না কেন বুঝিস না কত মাইল কত কিলোমিটার দূরে থাকে যায় বুঝলে চিঠি দিয়ে আসি চিঠি নিয়ে আসি এত সমস্যা তোর জন্য কেন বুঝিস না কেন বুঝিস না লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো এবার কেন আমার জরিনা বিয়ে করে দেবো উনি জরিনার কথা না বলেন জরিনা না বলেন জরিনা না বিয়ে করেন তাহলে আমি তোমার ত্যাগ দিয়ে দিতে পারবো বুঝছেন ত্যাগ দেবো তো এটা হয় না ফিরে থাপো মারছেন কেন ত্যাগ দেবো পুত্র করে দিব আমি ফিরে থাপো মারছেন কেন তোমাকে আমি বুঝিয়ে দিন তুমি যদি বিয়ে না করেন আমি সত্যি তোমার ত্যাজ তো ভাবো এখন তুমি
বাবু তো আমার কিছু কয় না, এখন তো আমাদের মডার্ন সময়। কি কাক, আমার তো বাপ আমাকে নিজে বিয়ে করবে কইছে, তো এখন কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভাবি তাহলে কি করা যায়। একটা কাজ করি, সকালবেলা দেখা করবো আলেয়ার সাথে, তারপরে দুপুরে কার সাথে দেখা করি? দুপুরে আমি অপু বিশ্বাসের সাথে দেখা করি। তারপরে দুপুরবেলা দেখা তো নয়, আমি লাঞ্চ করবো ওখানে, লাঞ্চ করে তারপর কিছুক্ষণ কথা টথা বলে তারা দিয়ে, তাহলে বিকেলবেলা আমি তার সাথে দেখা করি, কাটরিনার সাথে দেখা করব। তারপরে দেখা করে বিকেলবেলা একটু গল্প গুজব করবো, মাঠে ঘুরবো, কোনো পার্কে যাবো, পার্কে মিলে ঘুরবো, তারপরে আসবো। ঘুরে আসে কি করা যায়? ঘুরে আসে সন্ধ্যাবেলা একটু নাস্তা টাস্তা করতে ফাইভ স্টারে যাবো। ফাইভ স্টারে কার সাথে নাস্তা যাবো? ফাইভ স্টারে নাস্তা করবো প্রিয়ঙ্কা চোপড়ার সাথে। সন্ধ্যাবেলা নাস্তা টাস্তা করবো, নাস্তা টাস্তা করে, কারণ আমার বেবিটা আমার অনেক পাগল আমার জন্য, তো নাস্তা টাস্তা কাজ করা হয় অনেক দিন সাথে দেখা। নাস্তা টাস্তা করবো, নাস্তা টাস্তা করে তাহলে আমি রাত্রেবেলা কী করবো? ডিনার কার সাথে করবো? ডিনার আমি কার সাথে করবো? আমার তো আরেকটা গার্লফ্রেন্ড আছে। কোন গালারে আমার এতগুলো গার্লফ্রেন্ডে আমার গার্লফ্রেন্ডের নামে মনে থাকে না। গার্লফ্রেন্ড কোনটার সাথে আমি দেখা করি? দেখা করবো এবার তাহলে কোয়েল মল্লিকের সাথে দেখা করবো, মানে ডিনার করবো কোয়েল মল্লিকের সাথে। তারপরে এখন কোয়েল মল্লিকের দিয়ে ডিনার তো করলাম, এখন রাত কাটাবো কার সাথে? রাত্রে তো এখন আমার একটা গার্লফ্রেন্ড লাগবে, এখন কোনটার সাথে রাত কাটাই? পরিমণি আছে, তো পরিমণির সাথে রাত কাটাবো। তো মানে কি আর ভালো, আমার ওই গার্লফ্রেন্ডটা মানে গার্লফ্রেন্ড মধ্যে উনি আমার অনেক ভালো একটা গার্লফ্রেন্ড, তোর সাথে একটু রাত কাটাতে হবে মানে পরিমণির সাথে। তো এক রাত কাটাবো আমি পরিমণির সাথে। তো এখন বাপ তো কওয়া লাগে, বিয়ের সাথে কথা বাপ তো কওছে, কিন্তু বিয়া আমি কাক করি? বিয়া কাক করা যায়? আমি ভাবতেছি এগুলো বিয়ে আমি এগুলাকে একটাও করবো না, বিয়া কাক করবো। বিয়ে আমি করব তাহলে, বিয়ে করবো, বিয়ে হবে আমার সানি লিওনের সাথে। হ্যাঁ, কারণ সে আমার অনেক পাগল ভক্ত, সেই না আমার জন্য বিষ টিস খাইতে ধরছিল, দুটা ঘুমের ওষুধ খাইছে। খাদা মরবা ধরছিল, এখন কি আর করবো, তাক বিয়ে না করে পারা যায় মানে? সেদিন কি আর বলবো, ফ্রেন্ড আমাকে ফোন করলো, ফোন করে করছে যে সানি লিওন তোমার জন্য মরতে গেছিল। যাই হোক, তাকে তাহলে এবার বিয়ে শাদি করবো, আমার বেবিটা আছে। তাহলে আমি সানি লিওনকে বিয়ে শাদি করার পরে, আচ্ছা ঠিক আছে, কালকে শিডিউল এটাই আমার পাক্কা হইল, এরপরে দেখা যাক কী করা যায়।